আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী। আর সম্মানিত অতিথি হিসেবে আমাদের আজকের এই অনুষ্ঠানে আছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, অত্যন্ত জনপ্রিয় একজন অ্যাটর্নি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আপনারা আইনি যে কোনো পরামর্শ কিংবা তথ্য পাওয়ার জন্য আমাদের ফোন করতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, সেই সাথে সরাসরি আছি ফেসবুকেও www.facebook.com/tbn24usa। আমরা অ্যাটর্নি মাহফুজুর রহমান, দর্শকদের ফোন নেওয়ার আগে আজকের উল্লেখযোগ্য ঘটনা যেটি হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব সুন্দর করে বলেছেন যে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি না হওয়া পর্যন্ত সেনাবাহিনী সেখানে থাকবে। সেই সাথে আমরা দেখেছি যে চায়না এবং আমেরিকার যে বাণিজ্য নীতি, আমি বলবো শুল্ক আরোপের জের ধরে শেয়ার বাজারে টালমাটাল অবস্থা, সেই বিষয়গুলো নিয়ে ছোট ছোট আলোচনা করার আগে ফোনে এরই মধ্যে একজন যুক্ত হয়ে গেছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। কে আছেন আমাদের সাথে? আপু আসসালামু আলাইকুম, আমি ভার্জিনিয়া আলেকজান্ডার থেকে রাজীব আহমেদ বলছি। আপু আসলে এটা ইমিগ্রেশন সংক্রান্ত কোনো কিছু না, আসলে আমি মানে যে এটা আমাদের মানে যে টিভিএন নিউজ আমাদের পুরো বাংলাদেশি কমিউনিটিকে এক করেছে, আমি কিভাবে বুঝাতে পারবো না হয়তো। আসলে আমি এই কারণে ফোন করেছি, আমাদের এক মুরব্বী আর কি, উনি আলেকজান্ডিয়াতে থাকেন আর কি। আপনি কি বলতে চাচ্ছেন? জি জি আপু প্লিজ আমার কথা উনি গুরা না, আপনার যদি কোনো, আপনাকে একটু থামাতে হবে, দুঃখিত, টিবিএন 24 টেলিভিশন আপনাদের টেলিভিশন, ঠিক আছে, এবং সব কিছুই ঠিক আছে যে আপনি আপনার তথ্য দিতে চান সেটি আমাদের খবরের মাধ্যমে, নিউজের মাধ্যমে দিবেন, তবে আপনার আইনি পরামর্শ কিংবা তথ্য পাওয়ার জন্য যদি ফোন করতে চান সেটি করতে পারেন। আচ্ছা থ্যাংক ইউ আপু, আসলে ওটার জন্যই আমি ফোন করেছিলাম আর কি, উনি প্রচন্ড অসুস্থ একটু দোয়া করার জন্য সবাই আর কি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা জি অবশ্যই, এবং আমাদের টিবিএন 24 পরিবারের পক্ষ থেকে তার জন্য অনেক অনেক প্রার্থনা রইল, শুভকামনা রইল। আমরা টিবিএন 24 টেলিভিশন চেষ্টা করি সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য, সবার মঙ্গল কামনায় এবং সবার শুভকামনায়। কে আছেন ফোনে আমাদের? হ্যালো জি, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি নাসরিন বলছি জামাইকা থেকে। জি নাসরিন আপা বলুন। আমার একটা কোশ্চেন ছিল, আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি আমি 2007, তখন আমার ভাই শুধু হাজবেন্ড ওয়াইফ ছিল, আমার ভাইয়ের ওয়াইফ আর ভাই, কিন্তু তারপরে ওদের দুইটা বাচ্চা হয় 2008 আর 2010, দুইটা বাচ্চা, কিন্তু আমরা ওদের নাম এখনো ইনক্লুড করি নাই, ওইটাতে কি কোনো সমস্যা হবে? আমরা আচ্ছা কখন যুক্ত করার বিষয়টি আসে নতুন অতিথি আসার পর? হ্যাঁ, এমনি সাধারণত ইমিগ্রেশনের রুল অনুযায়ী যখনই কোনো চেঞ্জ আসে বেনিফিশিয়ারির লাইফে, যেমন চাইল্ড বর্ন হয় অথবা ম্যারিড হয়ে যায়, তখন কিন্তু সাথে সাথে জানানো উচিত। কিন্তু তাতেও কিন্তু ওই রকম কোনো কারণ নাই, এটা যে কোনো সময় জানানো যায়, ওরা অ্যাকসেপ্ট করে থাকে। ইভেন যখন ভিসা প্রায়োরিটি হয়, যখন তারা ভিসার জন্য কাগজপত্র এবং ফির জন্য রিকোয়েস্ট করে, সে সময়ও কিন্তু ওটা রিকোয়েস্ট পাঠালে ডকুমেন্টেশন প্রোভাইড করে। সাধারণত ভালো হয় যে সাথে সাথে আপডেট করায় কিন্তু বেস্ট হয়, এটা বেস্ট হয়। আপনার তথ্য এবং উত্তরটি পেয়ে গেছেন। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো জি, হ্যালো জি, নামটি বলে প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আমি, আমার নাম হচ্ছে রিতেশ, আমি ফোন করছি একটা বিষয়ে, অস্কারদের কাছে একটা বিষয় জানার জন্য। জি, সেটা হচ্ছে আমার শ্বশুরশাশুড়ির জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম, যেটা অলরেডি মায়ের 21 তারিখ ইন্টারভিউর এমবেসিতে ইন্টারভিউর জন্য ডাক পড়েছে। তো আমার একটা প্রশ্ন জানা ছিল, সেটা হচ্ছে উনি হচ্ছেন FR4 ক্যাটাগরি, আই বিলিভ, না সরি IR4 ক্যাটাগরি, ইমিডিয়েট রিলেটেড 4 ক্যাটাগরি, কিন্তু আমার একটা শ্যালক আছেন যিনি, যার বয়স 21-এর নিচে অর্থাৎ 20 আর কি। তো আমি যেটা জানতে চাচ্ছি, আমাদের এই ভিসা ক্যাটাগরি প্রভিশনে আমার শ্যালককে যদি বা অ্যাপ্লাই করা হয়নি, কারণ হচ্ছে কি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করবে সেটা জানতাম না, তো ওনারা ইন্টারভিউর আগে এমবেসির সাথে যোগাযোগ করে ওনাদেরকে কি এই আমার শ্যালককে কি ইন্টারভিউর জন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে? আবেদন করেননি কিন্তু কিভাবে তিনি ইন্টারভিউ কিংবা সাক্ষাৎকার এটিকে করা সম্ভব কিনা? জিনিসটা বুঝাই বলি, ওনাদের মধ্যে জিনিসটা টোটালি একটা কনফিউশনের মধ্যে আছে, যে ওনার ওয়াইফ ওনার মা বাবার জন্য অ্যাপ্লাই করেছে, তো সাধারণতই ওনার সাধারণত ধারণা যে ওনার মা বাবার সাথে ওনার যে মাইনর চাইল্ড আছে ওরা চলে আসতে পারে, যেমন আপনার গ্রিন কার্ড হোল্ডার তার স্পাউসের জন্য অ্যাপ্লাই করলে ওনার ছেলেমেয়েরাও চলে আসতে পারে। সো দ্যাটস দ্য সিম্পল একটা মানে ওনার ধারণা, আসলে কিন্তু সেটা না, ইমিগ্রেশন রুলে এটা একটু ডিফারেন্ট বিষয়টা। সেটা হচ্ছে ওনার ওয়াইফ হচ্ছে US সিটিজেন, US সিটিজেনের রিলেটিভসরা কখনো আর
হচ্ছে আপনার যারা ডাইরেক্ট রিলেটিভস ধরা হয়, যেমন ইমিডিয়েট আইআর ক্যাটাগরি, তাদের কোনো আত্মীয়স্বজন সেই রিলেটিভকে ফলো করতে পারবে না। হয়তো 2-3 বছরের মধ্যে চলে আসতে পারে। আর এছাড়া উনিও একটা অ্যাপ্লিকেশন করে রাখতে পারে যেটা কিনা লেংদি প্রসেস, ভাই বোনের যেটি অ্যাপ্লিকেশন। তার মানে হচ্ছে উনার শ্বশুর শাশুড়ি আসার পর তার যে সন্তানটি আছে ইমিডিয়েট বেসিসে অ্যাপ্লাই করে দেওয়া বেস্ট হবে, খুব দ্রুত। আপনার উত্তরটি পেয়েছেন। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি দেলওয়ার থেকে হাসান বলছিলাম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, আমার কোশ্চেনটা ছিল আমাদের অ্যাটর্নি ভাইয়ের কাছে, যে আজকে দেখলাম যে নিউজে যে ডোনাল্ড ট্রাম্প একটা নির্দেশ জারি করছে যে প্রত্যেকটা জাজকে অভিবাসীদেরকে তাদের ডিসিশন গুলো এক্সপেডাইট করতে হবে, এবং জাজরা যদি বছরের ভিতরে 700 কেস তারা সলভ না করে তাদেরকে আন্ডার ভ্যালু হিসেবে রেটিং করা হবে। তার মানে ওরা এই জিনিসটা করতেছে যাতে অভিবাসীরা কুইকলি অভিবাসীদের কেস গুলো সলভ হবে এবং এদেরকে বিদায় করে দেওয়া যায় আমেরিকা থেকে। তো এই জিনিসটা আমাদের বাংলাদেশি কমিউনিটির উপরে কি ধরনের একটা এফেক্ট পড়বে, যদি এই ব্যাপারটা একটু আলোচনা করতে। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। সুন্দর, হ্যাঁ, সেটা আমরা হরমেশা ইমিগ্রেশন কোর্টে যাই, আমরা মানে পরিবর্তিত সিচুয়েশনে আমরা জিনিসটা আমরা অবজার্ভ করি। উনি সেটা বলেছে এবং আমাদের যে অ্যাটর্নি জেনারেল জেফ সেশন সেই ধরনের একটা কিছু মানে গাইডলাইন্স, কিন্তু জাজরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু সেরকম কোনো স্পেসিফিক তাদের উপর রুল বসাতে পারে না, কিন্তু তো সেক্ষেত্রে তো গাইডলাইন দিতে পারে তাদের প্রমোশনের ব্যাপারে, কিছু একটা ওরম দিতে পারে, সেটা একটা তাদের অ্যাডভাইজরি একটা মানে বিষয় হতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এখন যে পরিবর্তিত পরিস্থিতি দেখা, আমার আমার নিজের দৃষ্টিকোণ থেকে বিশেষ করে নিউ ইয়র্কের ইমিগ্রেশন জাজরা মোর লিবারাল হয়ে গেছে, যেটা বলি যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে যে মানে বেশ ভালোই মানে আপনার গুজবে কান না দেয়াটাই ভালো। মানে আপনার যেটি সঠিক তথ্য, যেমন অনেক সময় হয় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব করেছেন, বলেছেন প্রেসিডেন্ট যে আমরা হয়তো পারিবারিক ভিসা বন্ধ করে দিব, সেটি হয়তো কমিউনিটিতে আলোচনা হয় যে পারিবারিক প্রচুর ডিফেন্সিভ যারা কিনা আপনার বর্ডার হয়ে আসছে এবং রিমুভাল প্রসিডিংস আছে, তাদের গুলো 2-3 বছর 4 বছর সময় লাগে, সেক্ষেত্রে তারাও রেডি হয়ে বসে আছে যে তাদেরকে কোনো আবার 21 দিনের মধ্যে ডেকে ইন্টারভিউ করে দেশে পাঠিয়ে দিবে কিনা। জিনিসটা টোটালি ডিফারেন্ট। এই ধরনের সিচুয়েশনে যারাই যদি তাদের কেস সম্পর্কে যদি কোনো অরিড হয়, অবশ্যই কোনো বিজ্ঞ অ্যাটর্নির সাথে পার্সোনালি সাক্ষাৎ করে জিনিসটা ক্লিয়ার করতে পারে, ক্লিয়ার হতে পারে। আর আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি। কে আছেন ফোনে আমাদের সাথে? তিনি হয়তো শুনতে পাচ্ছেন না। এর মধ্যে ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, আমাদের জাকির আহমেদ প্রশ্ন করেছেন, তিনি প্রশ্ন করেছেন যে বাবা মার জন্য অ্যাপ্লাই করলে এবং যদি 18 বছরের নিচে তার কোনো ভাই বোন থাকে তার জন্য যদি অ্যাপ্লাই করে তাহলে কি সে আসতে পারবে কিনা এবং কতদিন লাগবে? মানে সিটিজেন হয়ে তার বাবা মার জন্য অ্যাপ্লাই করেছেন, তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, না, আমরা কিছুক্ষণ আগেও সিমিলার টাইপের প্রশ্ন ডিসকাশন করেছিলাম। আসলে যদি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে সেটা রেগুলার টাইম, যেটা 10-12 বছর লাগবে, যেটা বাবা মার জন্য অ্যাপ্লাই করে 18 বছরের যে ভাই বোনটি আছে বাবা মা এসে সাথে সাথে ওদের জন্য অ্যাপ্লাই করে দেওয়াটা ভালো। কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন ফোনে? কে আছেন? হ্যালো। জি হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলে প্রশ্নটি করুন। জি জি, আমি আমিনা বেগম, আমি মিশিগান থেকে বলতেছি। আপা বলুন, আমার আমার আমি পাসপোর্ট পাসপোর্ট বিষয়ে একটু কোশ্চেন করতে পারি? জি অবশ্যই করতে পারেন। আমার আমার গ্র্যান্ডডটার আমেরিকান সিটিজেন, বুঝছেন? আমার গ্র্যান্ডডটারের জন্য পাসপোর্ট 2010 সালে, সে আন্ডার 16 ইয়ার্স ওল্ড, সে তার 2010-এ তার এক্সপায়ার হয়ে গেছে পাসপোর্ট। এখন আবার নতুন করে পাসপোর্ট করার জন্য গেছিলাম আমরা, কিন্তু তারা বলতেছে আমার মেয়ে আমার মেয়ের সাথে আমার জামাইয়ের সাথে ডিভোর্স,
তো ওরা বলতেছে যে এটা হাজবেন্ড আর বাবারই লাগবে, আপনার ওই সিগনেচার লাগবে, নটারি সিগনেচার আর ড্রাইভিং লাইসেন্সের কপি। কিন্তু ওর বাবা থাকে ফ্লোরিডা, কিন্তু ওর বাবাকে বলছে সে দিতেছে না, সে দিতেছে না, কিন্তু আমরা পাসপোর্টও বানাইতে পারতেছি না। আচ্ছা কি করবেন উনি এই পর্যায়ে, উনাদের কি করবেন? হ্যাঁ, এখানে উনাকে খেয়াল রাখতে হবে, যদি ওনার মেয়ে যদি ডিভোর্স হয়ে থাকে, সেক্ষেত্রে ডিভোর্স হলে কাস্টডি বলে একটা কথা আছে, কাস্টডিটা একজনে ফুল কাস্টডি পায়। তো ওনাকে ভালোভাবে চেক করতে দেখতে হবে যে ডিভোর্স হওয়ার সময় কাস্টডিটা কার হাতে, ওনার তো ফুল কাস্টডি আছে কিনা। যদি ফুল কাস্টডি থাকে সে বিষয়ে আর্গু করতে পারে, দেখো এই বাচ্চার ফুল কাস্টডি আমার হাতে, সেক্ষেত্রে মানে বাবার যে কনসেন্ট সেই কনসেন্টটা তখন ওরা নাও চাইতে পারে। আর যদি কাস্টডি বিষয়টা সলভ না হয়, হয়তো বা বাংলাদেশে ডিভোর্স করেছে, এখানে কোনো কাস্টডি বিষয়ে কোনো কিছু এটা রিজলভ হয়নি, সেক্ষেত্রে অবশ্যই তাহলে আরেকজন প্যারেন্টসের পারমিশন মানে কনসেন্ট লাগবে, কনসেন্ট লাগবে। তো এই ক্ষেত্রে তো একজন অ্যাটর্নির পরামর্শ নেওয়াটাই ভালো, যে কারণ তাদের কি করণীয় এই মুহূর্তে তারা হয়তো বুঝতে পাচ্ছেন না। কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার নাম, আপা আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। আপা আমার নাম মানিক, আমি নিউইয়র্কের ইস্টেল মাস্টার থাকি। জি মানিক ভাই বলুন। জি আমার ছোট ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম 2006 এ। ভাই আমি 2006 এ আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। জি ফেসবুকে প্রশ্ন করেছেন, উনি 2016 সালের সেপ্টেম্বরে তার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছেন এবং জানুয়ারিতে অ্যাপ্রুভ হয়েছে, আর কতদিন লাগবে? উনি কি সিটিজেন, গ্রিন কার্ড কি ধরনের কিছু? উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, গ্রিন কার্ড হোল্ডার। এখন মেয়ে কি আপনার ওভার 21, আন্ডার 21, তাহলে 16 এ অ্যাপ্লাই করলে এতদিনে অ্যাপ্রুভাল তো চলে আসার কথা, চলে অ্যাপ্রুভাল চলে এসেছে 2018 জানুয়ারিতে। হ্যাঁ, তাহলে অত অতি সত্তর উনি ন্যাশনাল ভিসা সেন্টারে কাগজপত্র পাবে, কারণ এখন ওরা মানে আপনার মে 2016 এর আপনার কেসগুলো প্রসেস করছে এখন। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আক্তার হোসেন ব্রুকলিন থেকে। জি আক্তার ভাই বলুন। আমার ওয়াইফ কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছিল, তো কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করার জন্য অ্যাপ্লাই করা হয়েছে 2017 এর মে, এক মাস পর তার সিঙ্গেল প্রিন্ট হয়েছে। তো এখন পর্যন্ত কোনো মেইল অথবা ইমেল কিছুই পাই নাই, তো এটা কতদিন লাগতে পারে? অলমোস্ট 12-15 সময় লাগছে এখন, 10 মাস পার হয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আরো 5 মান্থস এর মতো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করতে হবে। আরেকজন আছেন আমাদের সাথে ফোনে, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার নাম হচ্ছে আফরোজা সুলতান, আমি নিউ জার্সি থেকে বলছি। জি বলুন আপা। আপা আমার কাছে দুইটা প্রশ্ন হচ্ছে, একটা হচ্ছে আমার হাজবেন্ড আসছে 2015 এ জুলাই 22 তারিখ, তো আমি সিটিজেন হয়ে অ্যাপ্লাই করছি, তো কখন সিটিজেন জন্য অ্যাপ্লাই করতে পারবে? আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার আব্বু সিটিজেন হয়ে অ্যাপ্লাই করছে আমার ভাই বোনদের জন্য 14 তে, ওরা ম্যারিড, তো ওরা আসতে কতদিন টাইম লাগবে? কিন্তু আমার আব্বু করছে মানে জানুয়ারি 2006 তাদের ভিসা গুলো ইস্যু করছে, তাহলে 14 হলে আনুমানিক একটা টাইম ধরা যায়, সেটা হচ্ছে প্রায় আরো 10 বছর মতো, প্রায় আরো 6 আর 4 10 বছর মতো লেগে যেতে পারে, আরো 10 বছর। আমার কাগজপত্র রেখে গেছে, কিন্তু আমার বোনের জন্য অ্যাপ্লাই করছি, ওর বাচ্চার যখন জন্ম হয়েছে জন্ম তারিখটা কত দিছিলাম এটা সে মনে নাই, এটা এখন কিভাবে পাওয়া যাবে, কিভাবে করবো?
সে এক্ষেত্রে আসলে নতুন যে ইনফরমেশন দিবে বর্তমানে যখন কাগজপত্র চলে আসে সেটাই কিন্তু ওরা আপডেট করে নেয়। এটা যদি ইন কেস আগের কোনো ডেট অফ বার্থে যদি কোনো ডিসপিউট থাকে সেক্ষেত্রে ওরা আর্গু করতে পারে সেটা অ্যারর ছিল সামথিং এ ধরনের হতে পারে। আরেকটা ওয়ে আছে, যদি সঠিক ইনফরমেশন তারা আনতে চায় আর এটাকে ফোয়া রিকোয়েস্ট বলে, উনি যে পিটিশনার উনি একটা ইউএসসিএস এর কাছে রিকোয়েস্টটা পাঠালে হয়তো তিন মাসের মধ্যে ওই পুরো ফাইলের কপিটা উনি পেতে পারবে ওখানে। আরেকজন আছেন ফোনে, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হৃদয় বলতেছিলাম মিশিগান থেকে। আমার দুইটা কোশ্চেন আছে। জি। একটা কোশ্চেন হচ্ছে, আমি আমার মায়ের হয়ে করতে হচ্ছে, আমার মা হচ্ছে গ্রিন কার্ড হোল্ডার, তো সে 2012 এর ডিসেম্বরে আমার আরো বড় ভাই দুজনের জন্য অ্যাপ্লাই করছে, তারা হচ্ছে আনম্যারিড, তো তাদের আর কতদিন লাগবে, এই একটা কোশ্চেন। আর একটা হচ্ছে, যখন তাদের জন্য অ্যাপ্লাই করছে তখন তারা ওভার 21 এবং আনম্যারিড ছিল, এখনো তারা আসে নাই, তো এর মধ্যে যদি কেউ বিয়ে করে অথবা বিয়ে করে ফেলে তাহলে কি প্রবলেম হবে কিনা? হ্যাঁ, যে এটা ব্যাপারটি সিনারিওটা হচ্ছে আপনার গ্রিন কার্ড হোল্ডার আনম্যারিড ওভার 21 চাইল্ডের জন্য অ্যাপ্লাই করেছে, তো সেক্ষেত্রে যারা এপ্রিল 2011 অ্যাপ্লাই করেছিল তাদের ভিসাগুলো এখন ইস্যু করছে, তো টুয়াও আমার মনে হয় বছরখানিকের মধ্যে ভিসার কাগজপত্র চলে আসতে পারে। কিন্তু ইন দি মিন টাইম যদি ওনারা মা সিটিজেন হওয়ার আগে যদি ওনারা বিয়ে করে তাহলে কেসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, মানে এই আবেদনটি আর থাকবে আবেদন থাকবে না। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নিবার। বিরতির পর এসে প্রিয় দর্শক, আপনারা যারা ফোনে আছেন তাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেই সাথে ফেসবুকে যারা যুক্ত হয়েছেন তাদেরও চেষ্টা করবো যে প্রশ্নগুলো আছে সেগুলো তথ্য দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে আছেন। বিরতির আগ থেকে দুজন আমাদের সাথে ফোনে অপেক্ষা করছেন, আমরা শুরুতেই তাদের প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। কে আছেন ফোনে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জর্জিয়া থেকে সাইদ বলছি। জি ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাইয়ের জন্য মানে অ্যাপ্লিকেশন করেছিলাম 2004 সম্ভবত, তো ওর সবকিছু পেপার আমি এখন আসছিল, সবকিছু আসার পরে পেপার জমা দিয়ে দিয়েছি, তো এখন তার সে সৌদি আরবে ছিল, তো ওইখানে একটা জন্ম ছেলে জন্ম হয়, তো ওই এখন এখান থেকে এরা আমি সব পেপার জমা দেওয়ার পর এখন শুধু বলতেছে যে অথরিটি প্রপার অথরিটির কাছ থেকে আপনার বার্থ সার্টিফিকেটটা আনার জন্য, কিন্তু সৌদি আরবে তো কোনো বার্থ সার্টিফিকেট দেয় না। এখন প্রশ্ন হচ্ছে, আমি আমার ভাই যে পেপারটা আমাকে ঢাকা থেকে মানে ঢাকা সিটি কর্পোরেশন থেকে সংগ্রহ করে দিয়েছে, এখন প্রপার বলতে কি বোঝাচ্ছে? এরা সৌদি আরবের তো কোনো বার্থ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না, এটার জন্য কি অ্যান্সারটা কি করবেন? এটি আপনার আপনার পরামর্শ কি? আমি কোনো লয়ার ডক্টর হবে? খুব সুন্দর মজার একটি প্রশ্ন এবং খুব অন্য ধরনের একটি প্রশ্ন, ইন্টারেস্টিং, এবং ওনার সিচুয়েশনটাকে মানে ওই ধরনের একটা সিচুয়েশনে নিয়ে আসছে। প্রপার বলতে হচ্ছে যেটা আপনার ইমিগ্রেশনের যে গাইডলাইন সেটা হচ্ছে লোকাল অথরিটি গভর্নমেন্ট অথরিটি থেকে বার্থ সার্টিফিকেট লাগবে, তো ওনার যে সিচুয়েশন হয়েছে সম্ভবত আমি অ্যাজিউম করতে পারছি যে উনি হয়তো বার্থ সার্টিফিকেট পেয়েছে, যেটা বাংলাদেশে যারা প্রবাসী ওখানে যখন কোনো চাইল্ড বর্ন হয় আসলে সৌদি গভর্নমেন্ট কোনো লোকাল সৌদি যদি কোনো লোকাল ওদের সিটি কর্পোরেশন অথবা ওদের লোকাল কোনো অথরিটি বার্থ সার্টিফিকেট দিত সেটাও কিন্তু এখানে অ্যাকসেপ্ট হতো অ্যাজ এ বাংলাদেশি ন্যাশনাল, যেখানে যেমন আমাদের ইউএসএতে যদি কোনো চাইল্ড বর্ন হয় লোকাল অথরিটি যেমন নিউ ইয়র্ক স্টেট তাদেরকে বার্থ সার্টিফিকেট ইস্যু করে, কিন্তু সৌদি প্রবাসীদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তখন কি করবেন? সেটা একটা বিকল্প ওয়ে আছে যেটা করতে পারে, যে প্যারেন্টসের যে মানে বাংলাদেশে যে লোকাল রেসিডেন্স আছে সেখানে গিয়ে কমিশনার অফিসে গিয়ে রিপোর্ট করতে পারে চাইল্ডটি সৌদি আরবিয়াতে বর্ন হয়েছে, সো ইউ ক্যান গিভ মি বার্থ সার্টিফিকেট। আচ্ছা, মানে বাংলাদেশ থেকেই নিতে হবে কিন্তু ইনফরমেশন গুলো থাকবে যে সে বর্ন হয়েছে সৌদি আরবে, কিন্তু ওখানে রিপোর্ট করতে পারে, তাহলে অনেক ক্ষেত্রে আপনার বাংলাদেশের লোকাল যে কমিশনার তারা কিন্তু বার্থ সার্টিফিকেট ইস্যু করে থাকে, কিন্তু সেটাও কিন্তু অ্যাকসেপ্টেবল হবে ইমিগ্রেশনের কাছে, মানে সেটিও হবে। আপনার উত্তরটি পেয়েছেন, কে আছেন আমাদের সাথে ফোনে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আসমা বলতেছি। জি আসমা আপা বলুন। জি আমি কতদিন প্রশ্ন করছিলাম, আমার হাজবেন্ড হচ্ছে মিশনে আছে, তো ওনার যে আমার একটা ওরা একটা ফর্ম আমাকে সাবমিট করতে বলছে যে 325 এ, তো এই ফর্মটাতে ওখানে লেখা আছে যে প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য, তো ওখানে আর আর মাত্র 7-8 মাস থাকবে, তো এই প্রেজেন্ট অ্যাড্রেসটা যদি আমি দিই তো যদি ওরা কোনো মেল কোনো কিছু পাঠায়
তো সেটা তো পাবে না, মানে আমি কি করব, এটা কি আমি ওখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব নাকি দিব না? সেক্ষেত্রে ওটার ভিসা পিক আপ সেন্টার আছে, সেখান থেকে পাসপোর্ট কালেকশন করতে পারবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে উনি কোনো মিস ইনফরমেশন এম্বাসি থেকে দেখ, এটা সঠিক যেটা উনি থাকে বর্তমানে সেটাই, এবং উনি যদি মুভ করে ইন দি মিন টাইম তাহলে সেটাও কিন্তু উনি জানাতে পারে অ্যাড্রেসটা চেঞ্জ। আচ্ছা, তার মানে সঠিক যে তথ্যগুলো সেগুলো দিতে হবে। আর এটি সবসময় নিয়ম যে আইনের যে জিনিসগুলো আছে সেখানে সত্য তথ্য দেওয়াটাই ভালো, না হলে ভবিষ্যতে যিনি মিথ্যা তথ্য দিবেন তিনি বিপদে পড়বেন। কে আছেন ফোনে আমাদের সাথে? এবং সেই সাথে ফেসবুকেও অনেকে প্রশ্ন করেছেন, কাউসার খান, এমডি চৌধুরী, সৈয়দ মিল্টন, আমরা ফোনে প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন ফোনে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহজাহাঙ্গীর শিকাগো থেকে বলতেছি। জি বলুন, আমরা শুনতে পাচ্ছি। ওকে, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা আমার আম্মার পক্ষে। আমার আম্মা ইউএস সিটিজেন, তো উনি ওনার ভাইদের জন্য অ্যাপ্লাই করবেন। তো রিসেন্টলি আমরা অ্যাপ্লাইয়ের জন্য যা যা আনুষাঙ্গিক কাগজপত্র, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট এগুলো নিয়ে আসছি। এখন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, এখন আমার আম্মার মানে আমার নানার নাম ছিল সিরাজুল ইসলাম। এখন আমার আম্মা এবং তার ভাইদের সবার বাবার নাম সিরাজুল ইসলাম ঠিকই আছে, কিন্তু সিরাজুল স্পেলিংটা আমার আম্মার বার্থ সার্টিফিকেটে একরকম, এস ই দিয়ে। বুঝতে পেরেছি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট বাবার নামের স্পেলিং এ, আপনি জানতে চাচ্ছেন কি? কিন্তু মায়ের মায়ের স্পেলিং বার্থ সার্টিফিকেটে এভরিওয়্যার ঠিক আছে, ঠিক আছে। তো এটা কি করবে, যে বাবার নাম সাধারণত অনেক সময় হয় যে ভাই বোনের ক্ষেত্রে, এটি আমাদের প্রায়ই মনে হয় কমন একটি সমস্যা। রাইট, তো সেক্ষেত্রে যেটা এমনি তো এটা অবশ্যই একই স্পেলিং হওয়া বাঞ্ছনীয় এবং একই নাম হওয়া বাঞ্ছনীয়। এক্ষেত্রে কি করবেন? এটা কিউর করার একটা উপায় হতে পারে, সেটা হচ্ছে অ্যাফিডেভিটস প্রোভাইড করতে পারে। যদি আপনার ওনার নানা যদি জীবিত থাকে তো ভালোই, উনি উনিও নিজেও একটা স্টেটমেন্ট দিতে পারে যে আমার নামটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম স্পেলিং ইউজ হয়েছে, তখন কিন্তু এমবিসি কনভিন্স হবে। উনি যদি না থাকে সেক্ষেত্রে ওনার নানার যে মানে সমসাময়িক লোকজন যারা জীবিত ছিল, যারা কিনা ওনার সময় মানে বেঁচে ছিল, তারাও কিন্তু লিখতে পারে যে ওনার আমরা জানি যে ওনার নামটি বিভিন্ন মানে স্পেলিংয়ে ব্যবহৃত হয়েছে বিভিন্ন, অথবা সিটি কর্পোরেশন চেয়ারম্যান থেকে এই ধরনের একটা লেটার প্রোভাইড করলে এমবিসি এটা কনভিন্স হতে পারে। আচ্ছা, কে আছেন আমাদের সাথে ফোনে? কে আছেন? হ্যালো জি, আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম। আমি জামাইঘাট থেকে মাসুম কল করছি। জি, আমার প্রশ্ন ছিল, উনি এইমাত্র বললেন যে সেপ্টেম্বর 2004 চলছে, আমিও আমার বোনের জন্য সেপ্টেম্বর 2004 এ অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো আচ্ছা কিন্তু কোনো রিপ্লাই পাইনি বা কোনো মেইলও পাইনি, কিছু পাইনি। জানানোর জন্য এবং ইমেল এবং অন্যান্য করেসপন্ডেন্স অ্যাড্রেসটি আপডেট করা উচিত ওনার এই মুহূর্তে, উচিত, কারণ আপনার প্রায়োরিটি ডেট যেটি এবং আরো তিন চার মাস আগে তার এই বিষয়টি জানা উচিত ছিল। জি, কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? লাইনটি কেটে গেছে। আমরা নাসরিন নীলা রহমান, তিনি প্রশ্ন করেছেন, উনি ইউকের সিটিজেন, উনি ইউএসএ যেয়ে তার বাবা মা ভাই বোনদের সাথে থাকতে পারবে কতদিন? এটা হচ্ছে, উনি যদি মানে ট্যুরিস্ট অথবা B1 ভিসা না নেয়, এমনিতে ইউকে সিটিজেনদের জন্য ইউএসএতে এটা আপনার নো ভিসা, সেক্ষেত্রে আপনার 3 মাস থাকতে পারে উইদাউট ভিসা, মানে 3 মাস থাকতে পারবেন। নাসরিন ইলেকট্রনিক পারমিশনটা নিতে হয় আসার আগে। আচ্ছা, এবং আরেকজন প্রশ্ন করেছেন জুহিন রহমান, তিনি বলেছেন ইউএস সিটিজেন, তিনি অ্যাপ্লাই করেছেন তার ওয়াইফ এবং ইন্টারভিউ মান্থ, কিন্তু ওয়ার্কিং সিভিল সার্ভিস ওয়াল মানে সাবমিটেড সব কিছু দিয়েছে, প্রফেশন এখনো হয়নি, সাধারণত কতদিন লাগে?
ইন্টারভিউ ডেটের জন্য আর কতদিন লাগবে তিনি জানতে চাচ্ছেন। উনি ডেটটি বলেননি যে কবে অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, ওটা এখন বর্তমান সময়ে দেখা যায় ন্যাশনাল ভিসার সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরও ওরা 2-3 মাস সময় লাগে, আনলেস যদি ওরা কোনো ডকুমেন্টেশন চায় এর মাঝে। আরেকটি তিনি প্রশ্ন করেছেন, তিনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন তিনি সিভিল সার্ভিসে ছিলেন, এখন তিনি প্রাইভেট জবে আছেন, তো এক্ষেত্রে কি কোনো ধরনের পরিবর্তন কিংবা কোনো কিছু হবে কিনা? না, এখন যদি জব চেঞ্জ হয় ইনকেস ইন্টারভিউ যাওয়ার সময় যদি সেটা ওরা যদি জানতে চায় অবশ্যই আপডেট ইনফরমেশন প্রোভাইড করবে। এটা মানে আপডেট ইনফরমেশন আপনাকে দিতে হবে। ফোনে কে আছেন? ফোনে কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনিসুর রহমান জামাইকা থেকে বলছিলাম। জি, আমি জানতে চাচ্ছি যে আমি একজন গ্রিন কার্ড ধারী, আমি বাংলাদেশ থেকে প্রতি 6 মাসের মধ্যেই থাকতে হবে, তার মধ্যে উনাকে ফিজিক্যালি হাফ মানে 2.5 ইয়ার্স থাকতে হবে আমেরিকাতে। আচ্ছা, তো উনার যদি 6 মাস থাকুক অথবা যাক আসুক, সেটা যদি উনি হিসাব করে দেখে যে যদি 3 মাসের বেশি থাকতে চান তাহলে কি করতে হবে? সেটা করতে পারে, উনি ইউএস এমবেসিতে B1 B2 ভিসার জন্য আবেদন করতে পারে, সেক্ষেত্রে ওনাকে 5 ইয়ার্স মাল্টিপল দিতে পারে এবং যে কোনো পর্যায়ে উনি 6 মাস থাকতে পারে ম্যাক্সিমাম 6 মাস থাকতে পারেন। কে আছেন ফোনে? কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিউস্টন থেকে বলছিলাম সাদেক। জি সাদেক ভাই বলুন। আমি কেন ভিসা হোল্ডার, ক্যানাডিয়ান সিটিজেন, আমি এখানে কাজ করি। তো আমার আমি যদি গ্রিন কার্ড করতে চাই তাহলে কি কোম্পানির মাধ্যমে করতে হবে? এটা আমি জানি ওয়ার্ক থ্রুতে করতে হবে, কিন্তু আমাকে কি আবার H1B ভিসা ট্রান্সফার করতে হবে নাকি আমি সরাসরি এমপ্লয়মেন্টের মাধ্যমে USCIS-এ গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো? আচ্ছা, এই ক্ষেত্রে কি পরামর্শ? এটা প্রথম ওয়ার্ডটা আমি বুঝতে পারিনি। উনি এখানে জব করেন তো কি ভিসা আছে উনি? সেক্ষেত্রে কিছু আপনার রোল ফলো করতে হবে। হ্যাঁ, টিএন ভিসা থেকে যদি আপনি H1B তে যান তাহলে সেটা সম্ভব, আপনার এমপ্লয়ার আপনাকে সরাসরি স্পন্সর করতে পারবে। তার মানে হচ্ছে তার চেঞ্জ করতে হবে যে ভিসা ক্যাটাগরি। কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি দিলওয়ারা বেগম। জি দিলওয়ারা বেগম বলুন। আপা, আমি দুইটা প্রশ্ন করতে চাই। আমার হাজবেন্ড সিটিজেন হয়ে আমার মেয়েটা ম্যারিজ এর জন্য অ্যাপ্লিকেশন করছিল 2011-এর জুনে, তা এখন আর কতদিন লাগবে এই আসতে? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন, আরেকটা প্রশ্ন করতে চাই। আমি আমার ভাই বোনদের জন্য আমি 2013-এ অ্যাপ্লিকেশন করছি, এখনো কোনো রিসিভ লেটার আসে নাই। জি, আর কতদিন লাগবে? সেক্ষেত্রে দেখা যায় আরো হয়তো 4-5 বছর সময় লাগতে পারে 2011 আসতে। বেশ কিছু সময় লাগে, 4-5 বছরও লেগে যায়। তো 13-এ অ্যাপ্লাই করেছে, আমার মনে হয় ওনাকে এটা চেক করতে হবে কোন সার্ভিস সেন্টার আছে এবং ওটার যে প্রসেসিং টাইম সেই হিসেবে উনি দেখে হয়তো বা ওদের সাথে আপডেট জানার চেষ্টা করতে পারে। সৈয়দ শরীফ তিনি ফেসবুকে প্রশ্ন করেছেন, তিনি এখানকার সিটিজেন,
বর্ণটা, তো তিনি তার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, ছয় মাস হলো। তো প্রথম নোটিশ পেয়েছেন, ফার্স্ট লেটার পেয়েছেন, যেটি হচ্ছে ছয় মাস আগেই পেয়েছেন, সেকেন্ড নোটিশ কিংবা কোনো কিছুই আর পাননি, আর কতদিন লাগতে পারে? হাজবেন্ডকে এখানে বাংলাদেশে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হাজবেন্ড ইউএস সিটিজেন স্পাউসের ক্ষেত্রে আপনার ছয় থেকে সাত মাস লাগে ফার্স্ট পার্ট কমপ্লিট হতে, যেমন ইউএসসিএসএ অ্যাপ্রুভাল পেতে, এরপর আরও তিন চার মাস। তো যদি ছয় পাঁচ ছ মাস হয়ে যায় আমার মনে হয় অতি সত্তর উনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। সাধারণত আরেকটি বিষয় আপনার প্রশ্নের উত্তর থেকে আমার খুব জানতে ইচ্ছে করলো যে স্পাউস যদি এখানেই থাকেন, তাকে যদি বিয়ে করেন ইউএস সিটিজেন, সেটি আর যদি বাংলাদেশে থাকেন সেটির কি পার্থক্য আছে কিনা, কোনো আইনগত পার্থক্য? না, দুটারই আপনার সমান অধিকার আছে, কিন্তু দুইটার প্রক্রিয়া, যে অ্যাপ্লিকেশন প্রসেসিং বিষয়টা একটু ডিফারেন্ট। যেমন বাংলাদেশে হচ্ছে আপনার ইউএসসিআইএস এবং ন্যাশনাল ভিসা সেন্টার ইনভলভ থাকে, সেখানে ফরেন অ্যাপ্লিকেন্ট যারা বেনিফিশিয়ারি যারা থাকে। আর যদি স্পাউস যদি আমেরিকায় থাকে এবং ওনার জন্য যদি কোনো ইউএস সিটিজেন স্পন্সর করে, সেটাকে বলে অ্যাডজাস্টমেন্ট বলে সেটাকে। আচ্ছা, তো আমাদের ফুল অ্যাডজাস্টমেন্ট প্যাকেজ ফাইল করতে হয়, সেটার প্রসেসও কমপ্লিট হতে প্রায় আট থেকে দশ মাস লেগে যায়। ইন দি মিন টাইম ইউএস স্পাউস কিন্তু উইদিন থ্রি মান্থসের ভিতরে ওয়ার্ক পারমিট পেয়ে যায়, সোশ্যাল সিকিউরিটি পেয়ে যায়, সেক্ষেত্রে আউটসাইডে যে স্পাউস আছে উনি কিন্তু সেটা পাচ্ছে না। আচ্ছা, এখানে থাকার, এবং যিনি স্পাউস তার তো লিগাল স্ট্যাটাস থাকতে হবে, সেটাও তো একটি শর্ত। সেখানে হ্যাঁ ডিফারেন্ট ক্রাইটেরিয়া থাকে, যেমন ওনার লিগাল এন্ট্রি থাকতে হবে উনি, অথবা ওনাকে অ্যারাইভিং এলিয়ান হতে হবে, যেমন আই 94 থাকতে হবে ওনাকে এখানে অ্যাডজাস্টমেন্টের জন্য প্রসেস চালু করতে গেলে। আজি কে আছেন আমাদের সাথে ফোনে? হ্যালো, নামটি বলি, প্রশ্নটি করতে হবে। আমার নাম নীলুফা আক্তার, আমি টেক্সাস থেকে বলছি। জি আপা বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই এখানে থাকে, উনি অ্যাপ্লিকেশন করছে আমার অন্য ভাইয়ের জন্য, তো ওটা করতে হলো আপনার 2006, তো ওটা কতদিন লাগতে পারে? আচ্ছা, 2006 সালে, ছয় সালে করলে আমার মনে হয় আরো বছর খানিকের মতো লাগতে পারে, কারণ এখন নিয়ারলি 2000 মানে আপনার 5 চলে আসছে, মানে সেপ্টেম্বর 4 2004 অ্যাপ্লিকেশন গুলো প্রসেস করছে, তো আরো বছর দুয়েকের মধ্যে চলে আসবে আমার মনে হয়। চলে আসবে। ফোনে কে আছেন? জি আরেকজন আছেন, তার আগে আমরা ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, মোহাম্মদ মোরশেদ প্রশ্ন করেছেন যে 600 ফ্রম ফিজিক্যাল প্রেজেন্স ইন দ্য ইউনাইটেড স্টেটস, হোয়াট ইজ দ্য মিন, এটার মানে কি? N600 এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের আপনার কোড নাম্বার, সেটা হচ্ছে যারা আপনার এটা ইউজ করা হয় হচ্ছে যাদের প্যারেন্টস ইউএস সিটিজেন হয়ে যায় এবং যারা গ্রিন কার্ডধারী থাকে এবং বয়স 18 নিচে থাকে, তখন তারা সার্টিফিকেট অফ সিটিজেনশিপ ক্লেম করার জন্য এই ফর্মটি ইউজ করতে হয়। আচ্ছা, এই ফর্মটি মোহাম্মদ মুর্শিদ এই প্রশ্নটি করেছিলেন। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? আসসালামু আলাইকুম আপা, আমি জামাইকা হলিস থেকে সিরাজ বলছিলাম। জি সিরাজ ভাই, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি মাহবুব ভাই কাছে ছোট দুইটা কোশ্চেন করব। আমার আমার বড় বোন আমার মেজো বোনের জন্য অ্যাপ্লাই করছে, যখন অ্যাপ্লাই করে তখন 2005 তখন ও ম্যারিজ সার্টিফিকেট এবং ওর বড় বাচ্চার বার্থ সার্টিফিকেট সাবমিট করছিল। এখন কেসগুলো সিরিয়ালে আসছে, এজে নিয়োগ করা হয়েছে, $120 ফি পেমেন্ট করা হয়েছে, কিন্তু ওই ওর বোন ম্যারিজ সার্টিফিকেট এবং বাচ্চার বার্থ সার্টিফিকেটটা মিসপ্লেস করে ফেলছে। এখন ডেট গুলো নিয়ে কনফিউশন আছে, কি করা যায়, কিভাবে এটা জানা যায় আপা? কিভাবে জানা যায়? সিমিলার টাইপের প্রশ্ন আরেকজন করেছিল। এটার একটা ওয়ে হচ্ছে আপনার পিটিশনার ফোয়া রিকোয়েস্ট করতে পারে, ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আন্ডারে ইমিগ্রেশন থেকে স্পেসিফিক ফর্মটি রিকোয়েস্ট করতে পারে, সেক্ষেত্রে উনি দেখতে পারে কি কি ইনফরমেশন উনি দিয়েছিল। আর এছাড়াও আরেকটা মানে এছাড়াও হচ্ছে যে যখন ওরা যখন আপনার এই ডকুমেন্টেশনের জন্য রিকোয়েস্ট করে ন্যাশনাল ভিসা সেন্টার, সেক্ষেত্রে যেটা আপডেট ইনফরমেশন আপনি দিবেন তার সাধারণত তারা সেই আপডেট ইনফরমেশনটাই কিন্তু অ্যাকসেপ্ট করে থাকে। কে আছেন ফোনে আমাদের সাথে? এটি আমাদের শেষ প্রশ্ন হবে, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে ফোনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইসলাম বলছি অস্ট্রেলিয়া থেকে। জি ইসলাম ভাই বলুন। আমার বন্ধু সে মিডল ইস্টে থাকে দুবাইতে, সে মাল্টিপল ভিসায় আসে, এখানে আসা যাওয়া করে, এখন তার সে এখানে লিগালাইজ হতে মিনিমাম কত টাকা ট্রান্সফার করলে এতভাবে বিজনেস ভিসা অথবা ওয়ার্কিং পারমিট পাওয়া যায়, সেভাবে একটু জানতে চাচ্ছি আর কি মাহফুজ ভাইয়ের সাথে, কিভাবে সে প্রসেস করা যায় গেলে সে লিগালাইজ ওয়ার্কিং ওয়ার্ক পারমিট পাইতে পারে এখানে।
কত টাকা মিনিমাম সেটা ট্রান্সফার করলে দুবাই থেকে গেলে। ঠিক আছে, আমি ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যে বেসিক ইনফরমেশনটা দিই সেটা হচ্ছে, এক হচ্ছে উনি যদি গ্রিন কার্ড পেতে চায় সেক্ষেত্রে ওনাকে $500,000 অথবা $1,000,000 ইনভেস্ট করতে হবে, সেটা ডিপেন্ড করে কোন এরিয়াতে টাকাটা ইনভেস্ট করবে। আর হচ্ছে আরেকটা ওয়ে আছে, সেটা ই টু ভিসা বলে, সেটা হচ্ছে আপনার জাস্ট ওয়ার্ক পারমিট পাবে সেক্ষেত্রে, যে টিটি ইনভেস্টর ভিসা হিসেবে বাংলাদেশি ন্যাশনাল, সেক্ষেত্রে এটার কোনো স্ট্যান্ডার্ড আপনার অ্যামাউন্ট নেই, কিন্তু আমরা ধরি 100,000 হলে একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট ইনভেস্ট করলে উনি ওয়ার্ক পারমিট পেতে পারে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করেছেন, সেখান থেকে যদি খুব ছোট ছোট করে উত্তর দিতেন। ফারহানা রহমান প্রশ্ন করেছেন, তার বাবা তার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছেন 2014 গ্রিন কার্ড দিয়ে, কতদিন লাগবে? এবং তিনি আরেকটি জানতে চেয়েছেন, হাউ মেনি ডেজ হি নিডস টু গেট দ্য সাপোর্ট অ্যান্ড দ্য ভিসা। প্রথম প্রশ্ন হচ্ছে, উনি যদি আন্ডার 21 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 2 থেকে 2.5 বছর লাগবে অ্যাপ্লিকেশন করা থেকে, আর যদি ওভার 21 হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা থেকে 4-5 বছর সময় লাগতে পারে। আর সাপোর্ট ভিসা এগুলো সাবমিট করার পরে 3 থেকে 4 মাসের মধ্যে সাধারণত ইন্টারভিউ স্কেজুল করে থাকে। আরেকজন প্রশ্ন করেছেন জাহাঙ্গীর আলম মিঠু, তিনি প্রশ্ন করেছেন, তার বাবা মা এখানে থাকা অবস্থায় তার জন্য অ্যাপ্লাই করেছিলেন গ্রিন কার্ড দিয়ে, এবং তিনি 2015 সালে নন ম্যারিড মানে আনম্যারিড চাইল্ড হিসেবে যেটি তিনি বলেছেন, তো আর কতদিন লাগতে পারে 2015 সালের অ্যাপ্লিকেশন করলে? সম্ভবত উনি ওভার 21 সেটি বলেননি, কিন্তু বলেছেন যে ম্যারিড না আর কি, ম্যারিড না। হ্যাঁ, অফকোর্স, তাহলে সেটা ওভার 21ই হবে, যেহেতু 15 অ্যাপ্লাই করেছে, তো সেক্ষেত্রে হয়তো আরও 3 থেকে 4 বছর সময় লাগতে পারে। আচ্ছা, আরেকজন এমডি রঞ্জু প্রশ্ন করেছেন, তিনি বাংলাদেশ থেকে বলছেন, তার ওয়াইফ তার জন্য অ্যাপ্লাই করেছে গ্রিন কার্ড দিয়ে, আর কতদিন লাগতে পারে? পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 2 থেকে 2.5 বছর সময় লাগে, এখন এটা ডিপেন্ড করে কোন সময় অ্যাপ্লাই করেছে। আর সেই সাথে দর্শক, আমরা চেষ্টা করেছি সবার প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য, এবং আমাদের সময় স্বল্পতার জন্য আজকে যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি আগামীকাল নিব, এবং আমরা টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান আপনাদের সুবিধার জন্য আমরা শুক্রবার সেদিনও রাত 10টা থেকে 11টায় এই অনুষ্ঠানটি নতুন সূচি নির্ধারণ করা হয়েছে, এবং আমরা অ্যাটর্নিদের পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবো। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, যেমন বৃহস্পতিবার আমরা সাজিয়েছি বাংলাদেশি পাসপোর্ট, আমাদের সাথে উপস্থিত থাকবেন এখানকার নিউ ইয়র্কের কনসুলার ফার্স্ট সেক্রেটারি শামীম আহমেদ, তিনি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যারা বাংলাদেশ পাসপোর্টধারী, বাংলাদেশে পাসপোর্ট নিয়ে অনেক ধরনের সমস্যা কিংবা কোনো কিছু জানার ইচ্ছে হয়, তিনি বৃহস্পতিবার প্রশ্ন করতে পারবেন। সেই সাথে শুক্রবারও আপনারা টিবিএন অ্যানালাইসিসে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন সরাসরি রাত 10টা থেকে 11টা। এবং অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে উত্তর দিয়েছেন, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্যই এই টিবিএন 24 টেলিভিশন সাজানোর জন্য, সেই চেষ্টাতেই এগিয়ে যাচ্ছি আপনাদের ভালোবাসা নিয়ে। সবাই ভালো থাকবেন।